রাসূলে আরাবী প্রাণ প্রিয় ভাই আল্লাহর নবী যে রাসূল যে ব্যক্তির সম্পর্কে বলেছিলেন মান কুনতু মাওলাহু ফাআলিউ মাওলা এই পৃথিবীর লোক সকল আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ে যাচ্ছি আমি তোমাদের মাঝে আমি যার মালিক আমি রাসূলুল্লাহ যার যার মালিক হয়ে যাব ওই ব্যক্তি যেন জেনে নেয় আমি রাসূলুল্লাহর পরে যদি কেউ মালিক হয় আমি তার মালিক সেই আলী বলছেন আমরা নবীকে আমি দেখেছি নবী তার সময়কে তিনটা ভাগে ভাগ করতে আল্লাহ নবী তার সময়কে মানুষের জন্য সময় দিতেন মানুষের জন্য একটা সময় দ্বিতীয় সময় রাসূলুল্লাহ তার পরিবারের জন্য অতিবাহিত করতেন তৃতীয় সময় আল্লাহ নবী বেকারত করে কাটাতেন আমি যখন এই ঘটনা এটি করছিলাম তখন আমি বোঝার চেষ্টা করলাম যে হাজার আলী আল্লাহ নবীর বিশ্রামের সময়টাকে যোগ করলেন না কেন কি কারণে রাসূলুল্লাহ বিশ্রাম নিতেন এই সময়টাকে ভাগ করলেন না কেন আমি বলতে পারতেন যে একটা সময় একটা সময় বিশ্রাম নিতেন একটা সময় ইবাদত করতেন একটা সময় মানুষ পরিবারের সময় দিতেন আর একটা সময় তিনি লোকজনের সাথে কথা বলতেন কিন্তু পরে আমি উপলব্ধি করলাম কেন রাসূলুল্লাহ বিশ্রাম নেওয়ার সময়কাল ছিল ইবাদত যদি বলা যাবে ঘুমের মধ্যে রাসূলুল্লাহ নাকের ভিতর থেকে নাক ডাকার আওয়াজ আসছে গভীর ঘুমের মধ্যে আল্লাহ নবী দাঁড়িয়ে ঘুমাচ্ছেন সাহাবা লক্ষ্য করছেন এমন সময় রাসূলুল্লাহ দাঁড়িয়ে পড়লেন এবং দাঁড়িয়ে আল্লাহ একবার করে আমাদের জন্য দাঁড়িয়ে যান আমার শেষ হয়ে যায় সাহাবা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর নবী আপনি আমাদেরকে শিখিয়েছেন যে বিশ্রাম নিয়ে দিনে ঘুম দিয়ে গেলে তোমাদের উজু থাকবে না আপনি আমাদের জন্য রুখে দাঁড়ালেন কিন্তু তারপরে আপনি ঘুম দিচ্ছিলেন আমার বলিলেন ইয়া রাসূলুল্লাহ এমন ভাবে ঘুমাচ্ছিলেন যে আপনার দাঁড় থাকার আওয়াজ আমরা পাচ্ছিলাম থাকে তিনি মানুষকে হাজারি বছর তিনি মানুষকে এটা শেখালেন যে আল্লাহ ইবাদত কিভাবে করতে হবে আল্লাহর ইবাদত কি আল্লাহর ইবাদত বলতে কি কেবল মানুষ করা যায় না আল্লাহর ইবাদত বলতে ওই জিনিস যে জিনিসের মধ্যে মুসলমানকে তিনি এটা বোঝার সক্ষম হয়েছে যে কোন মুসলমান হতে কোনো পাপ করবে সুবহানাল্লাহ সামুবার এই সৃষ্টি করে দিয়ে গেলেন যিনি বলে দিয়ে গেলেন